আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দৃষ্টিশক্তি বৃদ্ধি হওয়ার জন্য, চোখের জ্যোতি বাড়ার জন্য আজকের এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। আজকের আমলটা জানাবো সূরাতুল কফ আয়াত নাম্বার 22, সরাসরি কোরআন থেকে। দিনী ভাই ও বোনেরা, দৃষ্টিশক্তি যাদের কম অথবা একটা চশমা নিয়েছেন, চশমার পাওয়ার দিন দিন বাড়াতেই হচ্ছে বাড়াতেই হচ্ছে, তো তাদের জন্য আজকের এই আমলটা অত্যন্ত কার্যকরী এবং অনেক গুরুত্বপূর্ণ। তো দিনই ভাই ও বোনেরা, কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। দৃষ্টিশক্তি বৃদ্ধি হওয়ার জন্য সূরা কাফ আয়াত নাম্বার 22, ফাকাশাফনা আনকা গিগাকা ফাবসরুকাল ইয়াউমা হাদীদ, ফাকাশাফনা আনকা গিগাকা ফাবসরুকাল ইয়াউমা হাদীদ। আপনারা এই আমলটা চালায় যান, আল্লাহ পাকের উপর অশেষ ভরসা রেখে ইনশাআল্লাহ আল্লাহই দিবেন। আমলটা কিভাবে করবেন? উক্ত আয়াতটি প্রত্যেক নামাজের পরে তিনবার করে পড়ে হাতের মধ্যে শু দেওয়ার পর চোখের মধ্যে প্রত্যেক নামাজের পরে তিনবার করে বলায় দেবেন, ইনশাআল্লাহ দৃষ্টিশক্তি বাড়তে থাকবে। দ্বিতীয়ত আমল, দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য করণীয় হচ্ছে যে আয়াতটা বললাম, এই আয়াতটাই উজু করার পর খোলা আকাশের দিকে তাকিয়ে যদি কেউ পড়ে, ফাঁকা সাফনা আঙ্কা গীত আকাশ অবস্থা মহাদীপ, চোখের দৃষ্টিশক্তি বাড়ে। এবং দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য কেউ যদি সুরা তাকরিম পাঠ করে, আল্লাহবাক সেটাতেও দৃষ্টিশক্তি বৃদ্ধি করে দেন, অন্তরের মধ্যে প্রফুল্লতা আসে। এই আমল লাগা নিয়েছি 199 নম্বর পৃষ্ঠা আমাল ফরা নামক গ্রন্থ। আল্লাহবাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।